আমি ক্যাম্পাসে যাওয়ার জন্য যে বাস কাউন্টারে দাঁড়িয়ে থাকতাম, ঠিক সেই কাউন্টারে একটা ভাইয়ার আপু বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকত। সবার ভিড়েও কাপড়টাকে আলাদা করা যেত, কারণ তারা সবসময় একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়ে থাকত। বাস আসতো এবং একই সাথে তারা হাত ধরে বাসে উঠত। বাসে উঠে আপুটা তার ব্যাগ থেকে উল বের করে বুনতে বসতেন একটা লাল মাফলার। কিন্তু মজার বিষয়, আপুটা একা উল বুনতেন না, আপুটা কাঁটা ঘুরাতেন আর ভাইয়া পাশে বসে কাঁটায় উল জড়িয়ে দিতেন। আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগতো, তাই হয়তো সবসময় চেষ্টা করতাম তাদের আশেপাশে বসার। হোয়াট এ প্যাশনেট লাভ! দিনে দিনে মাফলারটাও বড় হয়ে গেল, আর ওদের ভালোবাসা ওই একই রকম, অবিরাম, অন্তহীন। পরদিন তাদের আর বাস কাউন্টারে দেখলাম না, ভাবলাম হয়তো অফিস ছুটি, কিন্তু আর তাদের দেখলাম না। কেন জানি ওদের জন্য আমি প্রায়ই অপেক্ষা করতাম, এমনকি আমার বাস ছেড়ে পরের বাস পর্যন্ত অপেক্ষা করতাম। জাস্ট একটা কিউরিয়াসিটি কাজ করছিল, কি হলো তাদের আর কেনই বা দেখি না তাদের। এর মধ্যে আমি মিডিয়ায় কাজ করা শুরু করলাম। আমাদের বাসাও আমরা মিরপুর থেকে উত্তরা শিফট করে ফেলেছিলাম, আর গ্রাজুয়েশনে কমপ্লিট করে ফেলেছিলাম। একদিন আমি হাতিঝিলে শুট করছিলাম। হঠাৎই দেখি এক ভদ্রলোক লাল মাফলার পরে দাঁড়িয়ে আছে। আরে, এটা তো সেই ভাইয়া! আমি শুটিং ফেললে দৌড়ে গেলাম তার কাছে, তাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া চিনতে পেরেছেন আমাকে? ভাইয়া যেন অ্যাভয়েডই করছিলেন আমাকে। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া আপুটা কেমন আছেন? ভাইয়া থমকে দাঁড়ালেন। ও তো নাই, আপুটার ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার বলেছিল চিকিৎসা করে কোনো লাভ হবে না, বড় জোর 3 মাস, তাই রোজ ও আমাকে অফিসে পৌঁছে দিত। আমি বলতাম এই 1 ঘন্টার সাথে থাকা না থাকায় কি আসে যায়, আজ বুঝি। ওর এই 1 ঘন্টায় আমাকে আজ এক জীবন বাঁচার অনুপ্রেরণা দিয়ে গেছে। 3 মাস নয়, আপুটা 2 মাস পরেই মারা যায়। এতক্ষণে চোখ পড়লো তার গলার মাফলারের দিকে, অসম্পূর্ণ মাফলারের এক মাথার উলগুলো খুলে বেরিয়ে আছে। তারপরও ভাইয়াটি পরম ভালোবাসে তার গলায় জড়িয়ে রেখেছে অসম্পূর্ণ সেই লাল মাফলার। সত্যি ভালোবাসা এমনই হয়, 1 ঘন্টার ভালোবাসা 1 জীবনের অনুপ্রেরণা দিয়ে যায়।